আর ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলতে চাই যে এইটা পাওয়ার ক্ষেত্রে কারা পাবেন বা কি কী শর্ত আছে বা পাওয়ার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হয় বা এই ইআইটিসি কেন দেওয়া হয় ইনকাম যদি বেশি হয় ক্রেডিট কম পাবেন বাট একটা সার্টেন লেভেলের বেশি যদি হয় তাহলে কোনো কিছুই পাবেন না বাট ইনকাম যদি কম হয় তাহলে আপনি ক্রেডিটটা একটু বেশি পাবেন তিন অথবা তার অধিক যদি চিলড্রেন খার থাকে তারা কিন্তু সাত হাজার চারশো ত্রিশ ডলার সাত হাজার চারশো ত্রিশ ডলার কিন্তু ক্রেডিট পাবেন যদি দুইজন চিলড্রেন থাকে তাহলে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি যদি একজন চাইল্ড থাকে তাহলে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ডলার খারাপ যদি কোনো বেবি না থাকে তারা কি মিস করবে কোনো কিছু না সরকার কিন্তু তাদেরকে নিরাশ করে নেয় বলতেছে যে তারাও অ্যাটলিস্ট ছয়শো বত্রিশ ডলার অ্যামাউন্ট ইজ সাচ এ স্মল বাট এগেইন সামথিং ইজ বেটার দেন নাথিং রাইট আন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলতে চাই যে এইটা পাওয়ার ক্ষেত্রে কারা পাবেন বা কী কী শর্ত আছে বা পাওয়ার ক্ষেত্রে কী যোগ্যতা থাকতে হয় বা এই ইআইটিসি কেন দেওয়া হয় সে বা এটা কিভাবে দাবি করা যায় মানে কিভাবে আমি পেতে পারি এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত কথা বলেন তাহলে এখনও যারা আমরা এটা পাইনি তারা যাতে পেতে পারি সেই কারণ আর এক মাস পরেই আমাদের ট্যাক্স চলে আসছে যাতে এই সময় আমরা এটা বুঝতে পারি এবং আমাদের ট্যাক্স রিটার্নের যে দাবি করতে বা এখনও যদি দাবি করার সময় থাকে সেই সময়ের মধ্যে আমরা এই বিষয়টাকে দাবি করে নিজেদের এই পাওনাটুকু বুঝে নিতে পারি জনাব জাকির চৌধুরী জি ধন্যবাদ ভাই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এটা ইউজ করা হয় সবাই জানে যেমন ই আই টি এইটা নিয়ে কিন্তু আপনার ইয়ে করে মানে সবাই কথা বলে বা সবাই জানে এটা সংক্রান্ত বা আসলে মেইন জিনিসটা হল গিয়ে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট রাইট এটা যদি আমরা বাংলায় বলি তাহলে গিয়ে যে মানে আপনার অর্জিত আয়ের উপরে একটা ক্রেডিট এখন অর্জিত আয় বলতে কি বোঝানো যাচ্ছে অর্জিত আয় বলতে বোঝানো যাচ্ছে যেমন আপনি খাজে যাচ্ছেন বা আপনার জীবন ধারণ করার জন্য আপনি খাজে যাচ্ছেন এবং এই কাজটা এমনও হতে পারে আপনার সেলফ এমপ্লয়েড হতে পারেন অথবা আপনি কোনো একটা এমপ্লয়ার আন্ডারে আপনি কাজ করতেছেন আপনি বাসায় বসে না এখন তো আপনি গভর্নমেন্টের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না বা ট্রাই করতেছেন যাতে আপনি যতটুকু পারা যায় আপনি রুজি করবেন এবং সরকারকে যে ট্যাক্স দেয় ওটা দিবেন এবং বাট আপনার ক্যাপাসিটি আপনি ফাটতেছেন না আপনার ফ্যামিলি মেম্বার বাচ্চা কাচ্চা আছে মানে হার্ড টাইম যাচ্ছে সরকার কিন্তু এটা বুঝে কিন্তু সরকার হায়ার প্যারেন্টস কিন্তু এটা বুঝে এবং এটা বুঝে মানে যেই ফ্যামিলিদের জন্য আপনার এটা স্ট্রাগল যাচ্ছে তাদেরকে কিন্তু হেল্প করে একটা ক্রেডিট দিয়ে এবং এই ক্রেডিটটা হলো গিয়ে আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা ইআইটিসি এখন আপনি যদি বাসায় বসে কোনো কিছু না করেন তাহলে কিন্তু আপনি পাবেন না আমি কিন্তু আর একটু ডিটেলস আলোচনা করব যে কোয়ালিফিকেশন কি কিভাবে পাবেন বাট এটা এইটাই হলো গিয়ে আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এখন এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটে অ্যাপ্লাই করে একজন ফ্যামিলি বা একটা ম্যাক্সিমাম কত ডলার পেতে পারে সো যদি ওই ফ্যামিলিতে নির্ভর করে কয়েকটা জিনিসের উপর একটা হলো গিয়ে ওনার ডিপেন্ডেন্ট বেবি কয়জন আছে। আর হলো কি ওনার ইনকাম ইনকামটা কত এবং ইনকাম যদি বেশি হয় ক্রেডিট কম পাবেন বাট একটা সার্টেন লেভেলের বেশি যদি হয় তাহলে কোনো কিছুই পাবেন না বাট ইনকাম যদি কম হয় তাহলে আপনি ক্রেডিটটা একটু বেশি পাবেন সো এটা নির্ভর করবে ইনকাম এবং ওনার ডিপেন্ডেন্ট বেবি ক্ষয়জন আছে ট্যাক্সিডেন্ট আমরা যেহেতু আমরা সবাই ম্যাক্সিমামটা শুনতে চাই আমি ম্যাক্সিমাম দিয়েই শুরু করবো রাইট সো তিন অথবা তার অধিক যদি চিলড্রেন খার থাকে তারা কিন্তু সাত হাজার চারশো ত্রিশ ডলার সাত হাজার চারশো ত্রিশ ডলার কিন্তু ক্রেডিট পাবেন যদি দুইজন চিলড্রেন থাকে তাহলে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি যদি একজন চাইল্ড থাকে তাহলে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ডলার এখন আপনি বলতে পারেন যে বল খারো যদি কোনো বেবি না থাকে তারা কি মিস করবে কোনো কিছু না সরকার কিন্তু তাদেরকে নিরাশ করে নেয় বলতেছে যে তারাও অ্যাটলিস্ট বাচ্চা নাই থাকে একজন যদি তাকে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টিন দুইজন যদি তাকে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি আর তিনজন যদি তাকে সাত হাজার আটশো ত্রিশ ডলার ম্যাক্সিমাম এই ক্রেডিট টা পেতে পারেন এখন এই ক্রেডিটটা পেতে গেলে ইনকাম যে লিমিট আছে এই ইনকাম লিমিটের বেশি অতিরিক্ত যেতে পারবে না এখন ইনকামটা কত এখন সেটা এখন যদি কেউ মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন হাজব্যান্ড ওয়াইফ যদি জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করে আর তাদের যদি তিনজন বেবি থাকে তাহলে ম্যাক্সিমাম তাদের ইনকাম হতে হবে বা এর নিচে হতে হবে ছয়ষট্টি হাজার আটশো উনিশ দুইজন মিলে দুইজন মিলে

তাহলে সেই ক্ষেত্রে মেরিট ফাইলিং জয়েন্টলির ইনকাম হতে হবে ফিফটি সিক্স থাউজেন্ড ফোর ডলার ফিফটি সিক্স থাউজেন্ড ফোর ডলারের নিচে হতে হবে আর যদি কোনো বেবি না থেকে তাকে মেরিট ফাইলিং জয়েন্টলি যদি করেন তাহলে তারা ম্যাক্সিমাম এটা হতে হবে বা এর নিচে হতে হবে পঁচিশ হাজার পাঁচশো এগারো ডলার পঁচিশ ডলার নিচে হতে হবে সোদে তারা কিন্তু এই ক্রেডিটটা পাবে নাও এই ইনকামটা একটু চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে যদি তাদের ফাইলিং স্ট্যাটাসটা চেঞ্জ হয় এখন ফাইলিং স্ট্যাটাসটা হতে পারে আপনার সিঙ্গেল অথবা হেড অফ হাউস সো যদি কিউ সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড হয় আর তিনটা যদি তাদের বেচা থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনকাম ফিফটি নাইন নিচে হতে হবে তাদের ইনকাম আর যদি দুইটা বেবি থাকে সেই ক্ষেত্রে পঞ্চান্ন হাজার সাতশো অষ্টাশ আট আটষট্টি ডলার ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্স সেভেন হান্ড্রেড সিক্সটি এইট ডলারের নেশে হতে হবে যদি একটা বেবি থাকে সেই ক্ষেত্রে ফোরটি নাইন থাউজেন্ড এইটি ফোর উনপঞ্চাশ হাজার চৌরাশি ডলার আর যদি কোনো বেবি নাও থেকে থাকে তাদের আর তারা যদি সিঙ্গেল অথবা হেড অফ হাউস হতে হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনকাম হতে হবে অথবা এর থেকে কম হতে হবে আঠারো হাজার পাঁচশো একানব্বই ডলার নিচে হতে হবে সো এই ইনকামটা আপনাকে দেখতে হবে না এখন অনেকে বলতে পারেন যেমন আমি বলছিলাম যে যদি ম্যারিট ফাইলিং জয়েন্টলি তিনটা বেবি থাকে আর যদি সিক্সটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ওয়ান ডলার বেশি এইট হান্ড্রেড টুয়ান্টি ডলার হয়ে যায় তাহলে আপনি কিন্তু এই সাত হাজার আটশো ত্রিশ ডলার পাচ্ছেন না সো দিস ইজ কল্ড আপনার ট্যাক্স

টেন নাইনটি নাইনে গ্রস ইনকাম রিপোর্ট করে রাইট তারপরে এক্সপেন্স দেখে কিন্তু তারা নেট কিন্তু কমায় ফেলে তখন তারা কাউন্ট হবে নেট নট গ্রস আচ্ছা বুঝছেন কি সো

আর একটা হলো এই ক্রেডিটটা আসলে যখন আমরা ট্যাক্স রিটার্নের ক্রেডিটটা দেওয়া হয় দের আর সার্টিন ক্রেডিট কিন্তু আপনার রিফান্ডেবল এবং সার্টিন নট রিফান্ডেবল রিফান্ডেবল বলতে বোঝানো হচ্ছে ফেরত ফেরত দেওয়া আর নন রিফান্ডেবল বলতে যে আপনাকে ফেরত দেওয়া হবে না বাট এইটার গুড থিং হলো আপনার যদি কোনো ট্যাক্স নাও থেকে থাকে এই হান্ড্রেড আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে মিনিং হলো আপনার ট্যাক্স থাকুক আর না থাকুক ডাজেন্ট ম্যাডাম আপনি যদি ট্যাক্স ফাইল করেন তিনটা বেবি থাকে এই ইনকামের কম থাকে তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম সাত হাজার ত্রিশ ডলার আপনাকে রিফান্ড হিসাবে দেওয়াই হবে মাস্ট আচ্ছা বুঝছেন ফেরত দেয়াই হবে আপনাকে মাস্ট এইটা কিন্তু কোনো লাইবিলিটির এগেন্স্ট অ্যাপ্লাই হবে না মানে দের ইজ নাথিং নিড টু বি কি বলছি যার কারণে এটা এমন একটা ক্রেডিট যে ক্রেডিট টা কিন্তু কিভাবে আসে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট অফ দিস এইটা যারা বেশি পানি সবচেয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে যারা ইআইটিসি তে আপনি ঠিক মতো ট্যাক্স প্ল্যানিং করতে পারেন না তাদের রিফান্ড

ওয়ান ডলার আপনার আর্ন ইনকাম থাকতে হবে এবং আর্ন ইনকাম মিনিং হলো আপনি কাজে যেতে হবে গিয়ে রুজি করতে হবে যেমন আপনি এখানে আইসেন অফভিয়াসলি ইউ আর গেটিং এর সম্মানে যারা উবর লিফ্ট চালান তার বাসা থেকে বাইরে অফ কোর্স যার জন্য এর জন্য তারা বলে যে এট লিস্ট ওয়ান ডলার আপনার রুজি করার জন্য বা রুজি থাকতে হবে আপনার আর্ন ইনকাম থাকতে হবে এজ অপোজ টু যদি কেউ আপনাকে একটা গিফট দিল । লাইক

ইন দ্যাট ইয়ার আর তারা যদি এই ইনভেস্টমেন্ট ইনকাম যদি ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডের উপরে হয়ে যায় ইভেন তো তাদের অন্যান্য ইনকাম যদি কম থাকে তারা কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবেন না সো দিস ইজ অ্যানাদার থিং আপনারা যারা আছেন তারা কিন্তু এটা মানে মধ্যে করতে পারেন যে আমার কি এটা আছে কি না বুঝছেন কি বলছে তো তারপরে হলো গিয়ে যেমন আপনার যে বেবিদের বয়সটা বয়সটা কিন্তু মানে দেয়ার ইজ হ্যাঁ এখানে একটা বাচ্চাদের বয়স কত থাকতে হবে আগে আমরা কি একেবারে কোনো একটা নিশ্চয়ই বয়স বাধা থাকে কারণ আমার বাচ্চা বড় হয়ে গেছে বিয়ে করেছে পড়াশোনা করে সেও নিজে ইনকাম করছে নিশ্চয়ই তার ক্ষেত্রে এটা পাওয়া বোধ যৌক্তিক নয় এখন বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ইয়ে আছে লাইক আপনার লেস দেন নাইনটিন ইয়ার্স হতে হবে আচ্ছা আর যদি কেউ যদি ফুল টাইম স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে টুয়ানি ফোর পর্যন্ত হতে পারে নাও আর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আপনি রেজ করছেন যেটা হলো যেমন কোনো বেবির যদি ইনকাম থাকে তাহলে কিন্তু এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবে কি না এই ক্ষেত্রে একটা জিনিস আছে এখানে ম্যাক্সিমাম একটা ইনকামের লিমিট আছে যদি এর উপরে উনি রুচি করে তাহলে কিন্তু ইনি আর আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না তার মানে চব্বিশ বা উনিশ যেটাই আমরা বয়স বলছি এই বয়সের ভিতরে যদি সে স্টুডেন্ট অবস্থায় যদি ইনকাম করে তা সেক্ষেত্রেও একটা বাইন্ডিংস আছে সেক্ষেত্রে একটা বাইন্ডিং সেটা কত সো উনার ইনকামটা দেখতে হবে ক্ষত আর এবং উনি যদি ট্যাক্স রিটার্ন করার জন্য যদি রিকোয়ার থাকেন তাহলে কিন্তু উনি এই আর ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবেন না সো ডিপেন্স ওনার ইনকাম উনি ক্ষত মেয়ে করতেছেন তো সেটা কি করে ই আছে যে কত ইনকাম অবশ্য স্টুডেন্ট অবস্থায় তো বেশি ইনকাম করাও যায় না এটাও তো সত্য কিন্তু সে ইনকাম করলে সে ওই তিনজন বাচ্চার জায়গায় দুইজন হয়ে যাবে সে বাদ যাবে কোন একটা ফ্যামিলিতে যদি তিনজন বাচ্চা থাকে যদি ইনকাম বেশি থাকে এই ইনকামের কারণে উনি কোয়ালিফাইড নাও না বাট যে কিন্তু অন্য দুইজনের জন্য তো পাবে অন্য দুইজন যে আছে ওই দুইজনের জন্য এই ক্রেডিটটা পাবেন ওরা আচ্ছা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর